বাড়িতে বসে চলো আমি কিসের জন্য যাব তোদের মতন কি ইসা খুলে বসছি লোকের বাড়ি আমরা বাসন মাজা খাই তাও লোক বিজনেস খুলি নাই ওই একটুখানি 10 বছরে 12 বছরে মেয়ে বিজনেস খাটাচ্ছে এরা নিজের মুখে বলতে খারাপ লাগে যেটাকে বলে যে পারার ভিতরে যেটা বলে একটা রোল খুব খারাপ লাগে উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে দিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্র আর এই মধুচক্র চালানোর নেপথ্যে কলকাঠি নাড়তেন দুই মহিলা অভিযোগ প্রকাশ্যে আসতেই দুই মহিলাকে ধরে গণ ধোলাই দিয়ে চুল কেটে নেয় বাগডোগরা এলাকার বাসিন্দারা ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নাবালিকার বয়স 13 বছর নির্যাতিতা নাবালিকার মায়ের দাবি ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে অভিযুক্ত দুই মহিলা নিয়ে যেত বিশ্বাস করে তারাও ছেড়ে দিতেন কিন্তু তারপরেই শুরু হতো আসল খেলা ঘুমের ওষুধ বা মাদক জাতীয় কিছু খাইয়ে অচৈতন্য করে ফেলা হতো ওই নাবালিকা এরপর তাকে দিয়ে চলতো যৌন ব্যবসা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে কয়েক মাস ধরে অভিযুক্ত দুই মহিলা ওই নাবালিকাকে একাধিক জায়গায় নিয়ে গিয়ে এই ব্যবসা চালাচ্ছিলেন এমনকি নাবালিকা বাড়িতে বিষয়টি যাতে না জানায় তাই তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় হঠাৎ নাবালিকার কিছু শারীরিক অসুবিধে হওয়ায় পরিবারের নজরে এলে নাবালিকা গোটা বিষয়টি তার মাকে জানায় এরপরেই অভিযুক্তদের ধরে গণ ধোলাই দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ইতিমধ্যে মহিলাদের বিরুদ্ধে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা গোটা ঘটনা তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ এই রাস্তা দিয়ে হাঁটা যায় না একটুখানি বাচ্চা আমাকে বলে কি বৌদি চলো ওই বাড়িতে বৌদি চলো আমি কিসের জন্য যাব তোদের মতন কি ইসা খুলে বসছি লোকের বাড়ি আমরা বাসন মাজা খাই তাও লোক বিজনেস খুলি নাই ওই একটুখানি 10 বছরে 12 বছরে মেয়ে আইনে বিজনেস খাটাচ্ছে এরা নাম কি যে করছে বৌদি অমৃতা তারপরে হলো সমীর সেন সমীর সেনের ছেলে আছে কতদিন ধরে এই রকম আছে এক গ্লাস কে ছয় মাস বছর খানি হবে একলা বিজনেস খাটাচ্ছে কোথাকার লোক আসে এখানে এখানে বাইরের থেকে লোক নিয়ে আসে কোথায় গ্রুপ আছে কাকর ভিতা কোথায় বাইরের থেকে আর্মি সব নিয়ে আসে আপনারা কবে থেকে জানেন আমরা জানি হলো 2-3 মাস থেকে আমরা জানি এতদিন থেকে আমরা জানি না এতদিন ধরে আপনারা কিছু করেন নি 2-3 মাস থেকে জানি পঞ্চায়েতে জানানো হয়েছে পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েত কি বলছে আমরা পুলিশ প্রশাসন আগে কথা শুনবো শুনে তারপর পাড়ার সব এক হবো আপনারা পুলিশকে বলেছেন পুলিশের কাছে হ্যাঁ পুলিশকে মেশিন গাড়ি দেওয়া হয়েছে পুলিশের কাছে যাওয়া হয়েছে বড়বাবু ডাকছে পুলিশ বলছে যে আপনারা সব এখন তারপরে হচ্ছে যা করার করেন আচ্ছা আপনারা 2 মাস ধরে জানেন এই জিনিসটা তো 2 মাস ধরে আপনারা কি করেছেন 2 মাস থেকে তো আমরা সব ওইখানেই মানে সবাই বলা বলি পঞ্চায়েত আমরা থানাতে জানানো হয়েছে থানার থেকে আগে দুইটা পুলিশ আসছে আমি তো থাকি না বাড়িতে কাজে যাই পুলিশ বলা বলছে এখন ওনাদের মারলে পরে আপনারা যদি মারেন উল্টা আপনাদের কেস হবে ওই জন্য আমরা আগাই নেই তো এই জন্য প্রতিবাদ করেছিলেন আগে হ্যাঁ আমরা বলছি আমরা শাসাইছি আমাদের রাস্তার মধ্যে দেখলে আমাদের বলে আমাদের কিছু করতে পারবে না কিছু ছিড়তে পারবে না এই যে মেয়ে ছেলে গেলে এই মেয়ে ছেলে গেলে বলে ছেলে গেলে বলে আজ কোন ছেলে গেলে মাটিগড়া থেকে নিবেদিতা দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে